হিরো হিরোইন কেউ কোথায় আসবে তার জন্য এখানে চারিদিকে আমার পাত পুরো খালি আমাকে কেউ খেতে দিল না একটা মোটা মাছ ছেলে তোমার এখানে হাড়ির ঢাকনা দেখা যাচ্ছে তুমি এই যে এতগুলো ভর ভর রাত্রেবেলায় এতগুলো চিকেন ফ্রাই খাইলি কেন গুড মর্নিং সোনা বাবা গুড মর্নিং ঘুমেছে হয়েছে সব তো উইকেন্ডের কি প্ল্যান আমার প্রিয় তারপর কচি কচি তালসাস থ্যাংক ইউ ওয়াও একেবারে কচি কচি আর কি শাসালো থ্যাংক ইউ বাবার ছেলে একই খাবার খাচ্ছে ওই তো বড়দের তরকারি খাচ্ছে গো মা ঝাল ফাল লাগে না নাকি এতে তো বয় মানুষ হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ কাজ মাসের বাজার ঠিক মতো এসছে কিনা সব হিসাব ঠিক মতো মিলছে কিনা হ্যাঁ ওটা রাগি আটা রেখে দাও রেডি হয়ে গেছি আর বিছানাতে ওই দেখো আর যে সব গুছিয়েছে বিছানাতে আর কোথায় ঘুরতে যাব আবার নিরুদ্দেশে কোনো উদ্দেশ্য নেই জানি না কোথায় যাচ্ছি আপাতত বাড়িতে লাঞ্চ করে নিচ্ছি ভদ্র ছেলে মেয়ের মতো বাইরে যাতে সেরকম কিছু খাওয়া দাওয়া না করতে হয় হরিয়ানের লাঞ্চ সবার আগে হয়ে গেছে খেতে বসি আর কি লোটে শুটকি ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমের টক আমের টক আর একজনের অর্ধেক খাওয়া অলমোস্ট শেষ এবার তাড়াতাড়ি করে আমি বসে গাড়ি কে চালাবে আজকে কে চালাবে ইনি না ইনি ভাবছি ওকে ছেড়ে চলে যাবো এর ওর কেন মনে হয় ওকে ছেড়ে চলে যাবো আমি সামনে বসতাম কিন্তু আজকে বসবো না কারণ ওর এখন ঘুম পেয়েছে ওকে ঘুম পাড়াই আগে হো সংসার নিয়ে উঠে পড়েছি গাড়িতে মানে সংসার মানে যে বালিশও নেওয়া হয়ে গেছে তার সাথে যাবতীয় জামা কাপড় খাবার দাবার জল মানে কি নেই হাই বলো হাই হাত দিয়ে হাই বলো একটা ফ্লাইং কিস দিয়ে দাও ওয়া আমার সোনা বাবা এখানে ঘুমিয়ে পড়েছে আর এখানে আর একজন মানে সোনা বাবার বাবা গাড়ি চালাচ্ছে আমরা এখন চিনার পার্কের রাস্তা দিয়ে এগোচ্ছি আর কোথায় যাব এখনো ডিসাইড করে উঠতে পারিনি আমাদের আলোচনা সভা চলছে পুরো দমে চারটে বাজলো সবে এখন আমরা এই নিউ টাউনের অলিগলি দিয়ে ঘুরে বেড়াচ্ছি এই বাবুর ঘুম হয়ে গেল একটা ঘুম দিয়ে উঠলেন চারিদিকে এত সুন্দর গাছপালা দেখে লোভ সামলাতে পারছি না সপ্তর্ষকে বললাম অনেক দিন ধরে ডিএসএলআর এ শ্যুট করার জন্য প্ল্যান তো করছিলাম হিয়ানের সাথে তো আজকেই কেন নয় ফটোশ্যুটটা মাস্ট কারণ আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে আমাকে ফটো তুলে রাখতেই হবে আর এমনিতেই আজকে মা ছেলে ম্যাচিং ম্যাচিং জামা পরে ফেলেছি কোইনসিডেন্টলি কেন নয় বলো এখানে এখানে তুলবো সপ্ত তাহলে গাড়িটা স্লো করো দেখো কয়েকটা ছাগল দেখলাম আর যোর পছন্দ হবে ওর জুতো দিচ্ছি দাঁড়া এই যে জুতো এই যে আর যে জুতো কাক দেখেছিস না ও দেখো কাককে দেখছি কাক জায়গাটা ঠিক কতটা সুন্দর তোমাদেরকে এবার আগে ভালো করে দেখাই এত সবুজে ঘেরা তারপর আবার পশু পাখিরাও ভিড় করেছে এখানে প্রচুর ছাগল চড়ে বেড়াচ্ছে গাছগুলো কি সুন্দর সব তো এসো এখানে ওর মুখে অলরেডি হাসি বাপ্পা মন ভালো হয়ে গেছে এখানে এসে এই আমাদের ফটো সেশন আমার তোলা হয়ে গেছে এবার বাবা তুলছে যে পরিমাণ দৌড় লাগাচ্ছে ও একটা জায়গায় যে সুস্থ মতো ছবি তুলবো সেই পরিস্থিতি নেই ও মডেল দাদা এইভাবে দৌড়লে হয় মডেল দাদা তো দৌড়েই কুল পাচ্ছে না আবার চলে গেল এক ফটোশ্যুট করতে গিয়ে যুদ্ধের সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে ছেলের ছবি তুলতে গিয়ে আমাদের মা বাবার কি অবস্থা হলো আমার পুরো ঘাম বেরিয়ে গেছে সপ্তর্ষ কি দৌড়োদৌড়ি হলো ফটোশুট করতে গিয়ে আর একজন রিল্যাক্স হতে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর এক জায়গার জন্য সব তো সিসি টুতে চলো তোমার খেলার জায়গায় নিয়ে যাচ্ছি চলো সিসি টুর পার্কিং লট থেকে চলে এলাম লিফটে এখন ভেতরে যাই ওরে বাবা আজকে কি হচ্ছে এত ভিড় কেন সো একটা মুভি রিলিজ হবে তার প্রিমিয়ার এখানে হবে ওই হিরো হিরোইন কেউ কোথায় আসবে তার জন্য এখানে চারিদিকে ভিড় আমরা আপাতত এই জায়গাটায় ঢুকবো বলে এসেছি অ্যামিবা বেবিদের জায়গা কিডস
প্লে স্টেশন আই থিঙ্ক। চলো ঘোড়ায় উঠবে ঘোড়া। কিছু খাই দেখি, সপ্তশর খাবার সাবওয়ে এসে গেছে, আমারটা দেখি হয়েছে কিনা নিয়ে আসি। আমাকে ছেড়ে খেয়ে নিচ্ছে শ্রিম্প, খেয়ে দেখো দারুণ। মা ছেলে মিলে এখানে একদম জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। ছেলে কুকিজ, ফ্রেঞ্চ ফ্রাই, মা ওদিকে কি সামথিং কিছু একটা সি ফুডের ডিশ। আমার পাত পুরো খালি, আমাকে কেউ খেতে দিল না, এরা দুজনে খাচ্ছে। দেখো ভর্তি ভর্তি খাবার। নিচে গান হচ্ছে, চলো। তুমি রোদের মতো হাসলে না বলে যে একটা গান বেরিয়েছে না, সুন্দর ওই গানটা গাইছে। জীবনে গ্রাউন্ড, জীবনে ছেলে বড় হচ্ছে সপ্ত। আমি খিস্তাই নেব, এটা বললাম জীবনে অনেক কিছু হয়। ছি ছি ছি, এখানে হচ্ছে সেই আমাদের ইভেন্ট, হিরো হিরোইন গায়ক গায়িকা প্রচুর লোকের ভিড়। আরে এই যে দুর্নিবার না এটা? হ্যাঁ দুর্নিবার এসেছে, দুর্নিবার সপ্ত। দুর্নিবার তোমার প্রিয় না? আমার এখানে আলাপ হলো শ্রীতমার সাথে, বিশেষ করে ওই ন্যানো বারটা। আমি জাস্ট আনলিমিটেড বার দেখেছি, আর তেমনই ভালো বাবা। আ বাবা, এই গাড়িটা পছন্দ? অন্য কিছু দেখবো। হ্যাঁ কি, কোনটা? তারপর আর কি চাই? একটু 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 বিলটা করে নি। হয়ে গেছে, হয়ে গেছে। আরে দিচ্ছে দিচ্ছে, এখনই দিচ্ছে। মাই গড, দ্য ওয়েট ইজ ওভার নাও। ফাইনালি আমাদের পক্ষে এসে উপস্থিত হয়েছেন হৃৎপিণ্ড ছবি অন্যতম দুজন প্রিয় মানুষ, অর্পিতা চ্যাটার্জি এবং সাহেব চট্টোপাধ্যায়। আমরা এতক্ষণ এই ছবির গান শুনছিলাম, এই ছবির পুরো মিউজিক্যাল জার্নিটা এতক্ষণ আপনাদের সামনে একেবারে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে আমরা তুলে ধরলাম। নমস্কার, কেমন আছেন আপনারা? এটা বলতে পারি যে সিনেমাটা দেখার পর মনে হবে না যে সময়টা নষ্ট হলো। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন তোমার কাছে, খরস্রোতা গতিহীন। প্লিজ ছবিটা দেখতে আসবেন, এইটুকু বলার। থ্যাংক ইউ। ওহ, একটা জমজমাট ইভেন্ট কাটালাম, একটা জমজমাট দিন কাটালাম, তারপরে দেখো আমি ছোনা বাবার মুখে কত হাসি। চলো এখন যাই পার্কিং লটে। বাড়ির পথে রাস্তায় প্রচুর জ্যাম, সব লোক ঘুরতে বেরিয়ে গেছে উইকেন্ডে আমাদের মতো। কেরে 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 কেরে, দৌড়, কি জোরে দৌড় দে, বাপরে বাপ। পাপা হাউ, বাবা হাউ, মামা হাউ, দাদা হাউ, দাদি হাউ, দাদি হাউ, মামা হাউ। কোনটা কাউ, কোনটা আমাকে একটু দেখাও তো, কাউ কোনটা? ওই যে ওইটা কাউ। কাউ কিভাবে ডাকে বাবা? এখন আমার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো যে ফেসবুকের অফিসিয়াল বং সোলমেটস এর পেজে এখন হবে মায়ের একটা স্পেশাল লাইভ, চিকেন কাটলেট। তো এই যে অলরেডি চিকেন কাটলেট যেটা আমরা সবাই একটা করে সাটিয়ে নিয়েছি, মাছ পাগল আর জো। ও ভুল, সরি, বলা উচিত হয়নি আমার। এই যে, কি করছিস পাপা?
কি করছে? আমারও খেতে ইচ্ছে করছে না। চিকেন ফ্রাই এমন খাইয়ে দিয়েছো যে পেট ভর্তি হয়ে গেছে, ডিনার করব না আর। খাও না খাও না, ভাত খাবি না? ভাত লাগলে এখন কি করবো? এত ভাত মাছের ঝোল সব রয়েছে, ওগুলো কি করবো? নিজে ঠুসে ঠুসে বেশি বেশি করে করেছে যাতে আমরা রাতে ভাত না খেতে পারি। ও বুঝেছি, আসল কারণ বুঝেছি। কি বলতো সত্য, শুটকি করেছে একা খাবে, ওইটা হলো আসল। আমাদেরকে দেবে না শুটকি গুলো, আমি তো সব একা একাই খাই। তো শুটকি শুটকি তো তুমি একা খেতেই ভালোবাসো। ইয়ে দেখো আরেকজন ভিজি করে ভিজি করে হাত দিয়েছে। ও উঠে দাঁড়াই নাই, ধরো 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 হাত টা। এই একটা শিশ